আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রধান বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অংশগ্রহণ নিয়ে সন্দেহ রয়েছে। 2018 সালের গত নির্বাচনে বিজয়ী ইমরান খান আদালত কর্তৃক তার 3 বছরের সাজা স্থগিত হওয়া সত্ত্বেও আগস্টে একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে কারাগারে রয়েছেন। স্বাধীন মতামত জরিপ অনুসারে 70 বছর বয়সী নেতা ইমরান খানের বিকল্প সম্পর্কে এখানে কিছু তথ্য রয়েছে। তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় দলের নেতা। ইমরান খান তার জেল সাজা স্থগিত হওয়া সত্ত্বেও দোষী সাব্যস্ত হওয়ার কারণে 5 বছরের জন্য সরকারি পদে থাকা থেকে বিরত রয়েছেন। উচ্চ আদালতের দ্বারা তার দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আদেশটি বহাল থাকবে, যেখানে তিনি আপিল করেছেন। এমন পরিস্থিতি যা বর্তমানে তাকে জানুয়ারির নির্বাচন থেকে বাদ দেয়। পরবর্তী নির্বাচনের জন্য তার আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে এই দুর্নীতি মামলা ছাড়াও প্রাক্তন ক্রিকেট তারকা আরও কয়েক ডজন গুরুতর মামলার মুখোমুখি হয়েছেন, যা 5 বছর থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা বহন করে। ইমরান খান রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস সংক্রান্ত একটি মামলার জন্য বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন, যা একটি বিশেষ আদালতের দ্বারা শুনানির প্রাক বিচারের পর্যায়ে রয়েছে, যে একটি কারাগারের কার্যক্রম পরিচালনা করে যেখানে তাকে নিরাপত্তার কারণে আটক করা হয়েছে। এই সপ্তাহে অন্য একটি আদালত পুলিশকে তার সংক্ষিপ্ত গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ করতে তার সমর্থকদের দ্বারা 9 মে সামরিক স্থাপনের বিরুদ্ধে হামলায় উৎসাহিত করা সংক্রান্ত 2টি মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ যুক্ত করার অনুমতি দেয়। ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ দল এখনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং সহানুভূতি ভোটে যোগ দিতে চাইবে। তবে মে মাসের সহিংসতার পরে প্রধান নেতাদের চলে যাওয়া এবং ক্র্যাকডাউনের কারণে এটি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। ইমরান খানের অনুপস্থিতিতে পিটিআর নেতৃত্বে ছিলেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, কিন্তু তাকেও রাষ্ট্রীয় গোপনীয়তার মামলায় গ্রেফতার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন যে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, যেটির বিশ্বাসযোগ্যতা নিয়ে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে, ইমরান খানকে ফিরে আসতে দেবে না, বিশেষ করে যেমন স্বতন্ত্র জরিপ তাকে সবচেয়ে জনপ্রিয় দলের নেতা হিসেবে দেখায়, এমন একটি অবস্থান যা অর্জন করতে পারে। ইমরান খান এবং তার দল ক্ষমতাচ্যুত এবং ক্র্যাকডাউনের পেছনে সেনাবাহিনীকে দায়ী করে চলেছে। সামরিক বাহিনী, যা বিশ্লেষকদের মতে 2018 সালে ইমরান খানকে ক্ষমতায় এনেছিল, তাকে অপসারণের পিছনে থাকা অস্বীকার করে সশস্ত্র বাহিনী এবং তার শীর্ষস্থানীয় ব্যক্তিদের নিয়ে তার সমালোচনা কম হয়নি এবং সামরিক বাহিনীকে তার সাথে আলোচনা করার জন্য তার আবেদনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে পাকিস্তানের শীর্ষ নির্বাচনী সংস্থা বলেছে যে প্রযুক্তিগত কারণে সাধারণ নির্বাচনের সঠিক তারিখ দেওয়া সম্ভব নয়। দেশটির রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের কাছে ভোটের সঠিক তারিখ দাবি করার একদিন পরে এই ঘোষণাটি আসে। পাকিস্তানের নির্বাচন কমিশন বৃহস্পতিবার 2024 সালের জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করার পর আসন্ন নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়েছে। ইসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে সাধারণ নির্বাচনের তারিখের জন্য আনুষ্ঠানিক ঘোষণা করা প্রযুক্তিগতভাবে সম্ভব নয়। তিনি বলেছেন, এটি করার ফলে একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার একটি কিক স্টার্ট দাবি করবে, যা নির্বাচনের আগে নির্দিষ্ট সময়সীমা অনুসরণ করতে হবে। এর ন্যায্যতা সম্পর্কে বিশদভাবে আধিকারিক বলেছিলেন যে নির্বাচন আইনের 57 ধারার অধীনে একটি নির্বাচনী তফসিল জারি করে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা উচিত, যা পুরো নির্বাচনী চক্রকে গতিশীল করে। এই চক্রের মধ্যে রয়েছে মনোনয়নপত্র দাখিল, তাদের যাচাই বাছাই এবং তাদের গ্রহণ বা প্রত্যাখ্যান সংক্রান্ত সিদ্ধান্ত আপিল। প্রতিটি ধাপ একটি নির্দিষ্ট সময়সীমার অধীনে সম্পন্ন করতে হবে। 9 আগস্ট সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন করতে ব্যর্থতার জন্য ইসিপি সমালোচনার সম্মুখীন হচ্ছে। নির্বাচনের তারিখ ঘিরে অনিশ্চয়তা মন্তব্য করে পাকিস্তান পিপুলস পার্টির নেতা কামার জামান কায়রা বলেছেন যে একটি সমান প্লেয়িং ফিল্ড, পরিষ্কার এবং স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার জন্য অপরিহার্য। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ দল নির্বাচনের তারিখ ঘোষণার ইসিপির কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। পিটিআই নেতা আলী জাফরকে উদ্ধৃত করে একটি মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্বাচনের তারিখ সাংবিধানিক তারিখের বাইরে। সংবিধানে বলা হয়েছে, বিধানসভা ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন
নির্বাচন করতে হবে। তবে ইসিপি বলেছে যে এর বৈধ কারণ রয়েছে। বিলম্বের জন্য কারণ এটি একটি নতুন আদমশুমারির ভিত্তিতে নতুন নির্বাচনী জেলা নির্ধারণ করছে। 30 নভেম্বরে সীমানা নির্ধারণ সম্পূর্ণ হবে। তারপরে মনোনয়ন জমা দেওয়ার জন্য 54 দিনের সময় দেওয়া হবে, যার পরে নির্বাচন হবে। কিন্তু ইসিপির দ্বারা যুক্তি সমালোচনা থামাতে ব্যর্থ হয়েছে। 38 থেকে 150টিরও বেশি সুশীল সমাজ সংস্থা এবং শ্রমিক ইউনিয়নের একটি সংস্থা একটি যৌথ বিবৃতি জারি করে দুঃখ প্রকাশ করে যে ইসিপি পরবর্তী সাধারণ নির্বাচন সম্পর্কে একটি অত্যন্ত অস্পষ্ট বিবৃতি দিয়ে বিদ্যমান অনিশ্চয়তাকে আরো গভীর করেছে। তারা বলেছে যে ইসিপির বিবৃতি সংবিধানের 48(5)(a) অনুচ্ছেদে লঙ্ঘন, যা রাষ্ট্রপতিকে বিধানসভা ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য করে। তারা গভীর যন্ত্রণা সাথে দুঃখ প্রকাশ করেছেন যে ইসিপি ইউটার্ন নিয়ে এবং উচ্চ আদালতের আদেশ লঙ্ঘন করে তার বিশ্বাসযোগ্যতা এবং জনগণের আস্থা নষ্ট করেছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করি, ইসিপি জাতীয় পরিষদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পরিবর্তে নির্বাচনী এলাকাগুলির সীমাবদ্ধতা শুরু করেছে, যা শুধুমাত্র একটি ত্রুটিপূর্ণ এবং অত্যন্ত রাজনৈতিক জনসংখ্যার আদমশুমারির উপর ভিত্তি করেছিল না, কিন্তু এর অধীনে বাধ্যতামূলক নয়। এদিকে পিপিপি নেতা সৈয়দ খুরশিদ আহমেদ শাহ, সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং প্রাক্তন স্পাই মাস্টার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং এই ধরনের সংঘর্ষে জড়ানোর বিরুদ্ধে পিএমএলএন কে পরামর্শ দিয়েছেন। সিনিয়র পিপিপি নেতার মন্তব্যটি পিএমএলএন সুপ্রিমো নওয়াজ শরীফের সাম্প্রতিক হার্ড হিটিং বিবৃতির পটভূমিতে এসেছে। খুরশিদ শাহকে নওয়াজের বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দুই প্রাক্তন সামরিক নেতার পিছনে যাওয়ার পিএমএলএন এর পরিকল্পনায় বাস্তবিত হওয়া খুব কঠিন বলে মনে হচ্ছে। শাহ প্রয়াত সামরিক স্বৈরশাসক মোশারফকে উল্লেখ করে মন্তব্য করেন, সংবিধানের 6 অনুচ্ছেদের সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কি কেউ স্পর্শ করেছে, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে দুবাইতে স্থানান্তরিত করা হয়। আসুন আমরা এই ধরনের দ্বন্দ্বে জড়ানো থেকে বিরত থাকি, তিনি পিএমএলএন কে উপদেশ দিয়েছিলেন। আর উল্লেখ করেন, রাজনীতিবিদরা প্রায়শই এই ধরনের পরিস্থিতিতে নিজেদেরকে জড়িয়ে পড়েন। তিনি সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, গণতন্ত্রের সনদ মেনে চলা এবং সুশাসনের ঐতিহ্য প্রতিষ্ঠার দিকে মনোযোগ দেওয়ার উপর জোর দেন। তিনি সহযোগিতা প্রতিষ্ঠান নির্মাণে পিপিপির চলমান আগ্রহ প্রকাশ করেন। জোর দিয়ে বলেন যে সমস্ত প্রতিষ্ঠান সংসদের প্রাধান্যকে সমুন্নত রেখেছে। তিনি যোগ করেন, আমাদের আবেগ প্রবণতা বা রাজনৈতিক উদ্বেগের আশ্রয় নেওয়া থেকে বিরত থাকা উচিত। তিনি আরো দাবি করেন, পিপিপি পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বাধীন তৎকালীন ক্ষমতাসীন জোটে যোগ দেওয়ার জন্য উল্লেখযোগ্য চাপের সম্মুখীন হয়েছিল। প্রাথমিকভাবে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেব, কিন্তু তারপরে সরকারে যোগ দেব না। কিন্তু আমাদের তৎকালীন বিরোধীদের দ্বারা বলা হয়েছিল যে আমরা যদি সরকারের অংশ না হই তাহলে তারা অনাস্থা ভোটে এগোবে না। পিপিপি পিএমএলএন থেকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দাবি করার বিষয়ে শাহ বজায় রেখেছিলেন যে নওয়াজের দলের সাথে যুক্ত কিছু লোক বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অংশ ছিল, তাই আমরা তাদের কাছে এই দাবি করেছি। তিনি আরো বলেন, মনে হচ্ছে প্রকৃত প্রধানমন্ত্রী সংস্থাপন বিভাগের সচিব তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার নন, যিনি সংস্থাপন বিভাগ পরিচালনা করেন তিনি প্রধানমন্ত্রী। তৎকালীন প্রধানমন্ত্রী শেহবাজ এবং প্রাক্তন বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম লেখা হ্যান্ডের চিট করার পরে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাকারের নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল। এমন ধারণাটি সঠিক কিনা জানতে চাইলে তিনি ইতিবাচকভাবে এই উত্তর দেন।